দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইসলামপুরে বসানো হলো অক্সিজেন প্লান্ট। শুক্রবার এই অক্সিজেন প্লান্টে শুভ উদ্বোধন করা হয়। করোনা অতিমারির কারণে মানবদেহের এক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেন সিলিন্ডার। সেই অক্সিজেনের ঘাটতি মেটাতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের এই উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক সপ্তশীনাথ, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কার্তিক চন্দ্র মণ্ডল, ইসলামপুর পৌরসভার প্রশাসক কানায়ালাল আগরওয়াল, মহকুমা হাসপাতাল সুপার সুরজ সিনহা সহ মহকুমা ও জেলার অন্যান্য আধিকারিকরা। আসলে অক্সিজেনের তো খুব প্রয়োজন হসপিটালে, এটা আমরা সবাই জানি। বিশেষ করে এর আগে কোভিডের টাইমে তো আমরা এটা অনেক সাফার করেছিলাম। যাই হোক, এখানে সুপার স্পেশালিটি হসপিটালে এখন আর অক্সিজেন নিয়ে কোনো সমস্যা হবে না, কেন এখান থেকে পুরো অক্সিজেন সাপ্লাইটা হবে। আর খুব তাড়াতাড়ি এটা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী খুব বলেছিলেন যে এটা ইমিডিয়েট অক্সিজেন প্ল্যান্ট সব হসপিটালে করতে হবে। সেই হিসাবে আমরা মেতে শুরু করেও খুব তাড়াতাড়ি রেজাল্ট আমাদের আজকে কমিশনিং হয়ে গিয়ে আজকে উদ্বোধন হয়ে গেছে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরও কিছু প্রবলেম আছে, সেটা আমি আজকে শ্যামজি সাহেবের সঙ্গে আলোচনা করেছি। ডায়ালিসিসের সমস্যাটাও আছে, সিটি স্ক্যানও আছে, সেটাও আমরা সাবসিকুয়েন্টলি আমরা করে উঠতে পারবো, এটা বিশ্বাস করি। সবচেয়ে বড় তো অ্যাচিভমেন্ট, এখানে এতজন এসেছে, প্রত্যেকে মাস্ক পরে আছে, এটা সবচেয়ে দেখতে সুন্দর লাগছে আমাদের। এই সচেতনতা যদি সবসময় থাকে তাহলে সবচেয়ে ভালো। এবং মহকুমা নয়, মানে শুধুমাত্র ইসলামপুর মহকুমার জন্য নয়, এটা মানে ইসলামপুর মহকুমার বা আমাদের পুরো জেলার জন্য একটা খুব ভালো খবর যে এখানে একটা পিএসএ প্ল্যান্ট এরকম অক্সিজেন হলো, যার মধ্য দিয়ে 100টা সিলিন্ডার পার ডে তৈরি হবে। এবং এটা ইনসিটু অক্সিজেন প্রোডাকশন এবং সাপ্লাই, তার ফলে এখানে যত ইনমেটস মানে যারাই এখানে পেশেন্টস থাকবে প্রত্যেকেই অক্সিজেন ক্যাটার করা এটা আমাদের সম্ভব হবে। ফলে অন্তত এখানে আমাদের নার্সিং মানে পরবর্তীকালে আর অক্সিজেন সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। সুপার স্পেশালিটি আপাতত এইটার জন্য ইনস্টিটিউট প্রোডাকশন এখানে এবং সাপ্লাই, ফলে এখানে প্রোডাকশন হবে এবং এখানেই পুরো সাপ্লাই করা হবে পার ডে 100 সিলিন্ডার্স, ফলে সমস্ত পেশেন্ট এখানকার পেয়ে যাবে। এর পরবর্তীকালে ফার্দার কিছু ভাবা যাবে। খুব যুদ্ধকালীন তৎপরতায় সকলের সহযোগিতাতে খুব তাড়াতাড়িভাবে কাজ হয়েছে, যেটা খুব উল্লেখযোগ্য। এটা ইসলামপুরে দেখুন আমাদের পার ডে ক্যাপাসিটি হচ্ছে 500 লিটার আর কি। তা 500 লিটারের এটা একটা পিএসএ প্ল্যান্ট হলো, প্রেশার সুইং অ্যাবজর্বমেন্ট যে প্ল্যান, এটা অ্যাকচুয়ালি তৈরি অনেক দিন আগেই হয়ে গেছে। অফিসিয়ালি আজকে একটা ইনোগ্রেশনও হলো, আর এয়ারক্স যে কোম্পানি তাদের মেকানিক্স এসেছেন আজকে, আমাদের যে পার্সন আছেন তাদেরকে একটা হ্যান্ডসন ট্রেনিংও দিয়ে দেবেন, তারা এটাই করবেন। এখানকার সুপার ফেসিলিটি এরপরে আগামী দিনে হয়তো আমরা আশা করছি যে যেগুলো আমাদের বলছেন আর কি বিভিন্ন অফিসিতে বা সায়েন্টিস্টরা, যে আগামী দিনে হয়তো প্যান্ডেমিক একটা থার্ড ওয়েভ আসতে পারে, তার অ্যাডভান্স হিসাবেও আমাদের এটা অক্সিজেন সব জায়গায় আমাদের, যদিও উত্তর দিনাজপুর জেলায় আমাদের অক্সিজেনের কোনো দিন অভাব হয় না। অলরেডি আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে এলএমও প্ল্যান্ট, লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট 14 তারিখে 14/7/2021 উদ্বোধন হয়েছে, ওখানেও একটা পিএসএ প্ল্যান্ট হচ্ছে, আশা করা যায় হয়তো আগস্টের ফার্স্ট উইকেই ওটা ওপেন হয়ে যাবে। আর আমাদের ইসলামপুরে আজকে ওপেন অফিসিয়ালি ওপেন হয়ে গেল এবং আজ থেকে চালু হয়ে গেল, বহু মানুষ উপকৃত হবেন। এবং অক্সিজেন একটা জীবনদায়ী মানে জিনিস, যেখানে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট, বিশেষ করে ক্রিটিক্যাল যে সমস্ত পেশেন্টগুলো থাকবে তাদের ক্ষেত্রে অক্সিজেন মাস্ট। সেই হিসাবে বহু মানুষ এখানকার, বিশেষ করে ইসলামপুর সাব ডিভিশনের বহু মানুষ উপকৃত হবেন, আমরাও অনেকটা পরিষেবা দিতে সমর্থ হব।